নারদ মামলা দ্রুত জল গোটাতে চায় সিবিআই। দিওয়ালির আগেই তদন্তকারী অফিসারকে চার্জশিট পেশের নির্দেশ। দিল্লি সিবিআই সূত্রের খবর, নারদা কাণ্ডে যখন তদন্তকারী অফিসারদের মধ্যে এত মত পার্থক্য, তখন কেনই তৎপরতা? উঠছে প্রশ্ন। দুর্নীতির সঙ্গে কতটা জড়িয়ে রাজনীতি? নারদ মামলায় সিবিআই তদন্ত নিয়ে বারবার এই প্রশ্ন উঠেছে। এবারও লোকসভা ভোটের আগে নারদকাণ্ডে সিবিআই নড়েচড়ে বসায় আরও একবার সেই প্রশ্নই সামনে আসছে। সিবিআই সদর দপ্তর সূত্রের খবর, গত সপ্তাহে নিজাম প্যালেসে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই নারদ তদন্তের তদন্তকারী অফিসারকে নির্দেশ দেওয়া হয়, নারদ তদন্তে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে ও চার্জশিট দেওয়া হবে। দ্রুত কাজ শেষ করে লিগাল সেলের সঙ্গে পরামর্শ করে দিওয়ালির আগেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিতে বলা হয়েছে। আগামী 20 জুলাই হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেওয়া হবে, যেখানে সিবিআই জানাবে নারদকাণ্ডে তারা দ্রুত চার্জশিট পেশ করবে। নারদ মামলায় সিবিআইয়ের অন্দরে চূড়ান্ত মতপার্থক্য নজরে এসেছে বারবার। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা কলকাতা সফরে আসার আগেই নারদ তদন্তের তদন্তকারী অফিসার সিবিআইয়ের সদর দপ্তর ও উচ্চকর্তাদের একটি রিপোর্ট দেন। রিপোর্টে তিনি উল্লেখ করেন, শুরুতে হাইকোর্টের নির্দেশে প্রাথমিক তদন্তে বেশ কিছু গলত রয়ে গিয়েছিল। তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে ম্যাথু স্যামুয়েল অনেক তথ্যই গোপন করেছেন, তদন্তকে বিপথে চালিত করেছেন তিনি। ম্যাথিউ নিজেই এই ঘটনায় অন্যতম সন্দেহের তালিকায় রয়েছেন। সুতরাং আদালতে এই মামলার আইনি প্রক্রিয়া বা চার্জশিট দিতে গেলে সমস্যা হতে পারে। রাকেশ আস্থানা কলকাতায় আসার পরে তদন্তকারী অফিসারকে তিরস্কৃত হতে হয়। তাঁর মাথায় বসিয়ে দেওয়া হয় একজন অফিসারকে, যিনি গোটা তদন্ত মনিটরিং করবেন। তদন্তকারী অফিসারদের মধ্যে এই মতপার্থক্যের মাঝেই গত সপ্তাহের বৈঠকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ করে কি এমন হল যেখানে তড়িঘড়ি চার্জশিট পেশের নির্দেশ এল? গোটা বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। পঞ্চদশ অর্থ কমিশনের সামনে